শাসক দল বিজেপির চেয়ে এক ধাপ এগিয়ে প্রার্থী যেমন ঘোষণা করেছে, অন্যদিকে আরও এক ধাপ এগিয়ে বাড়ি বাড়ি প্রচারেও রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের নবনির্বাচিত প্রার্থী হিরণ্ময় নারায়ণ দেবনাথ। বাম প্রার্থী হিরণ্ময় নারায়ণ দেবনাথের নাম ঘোষণা হতেই গোটা এলাকা যুবক থেকে আরম্ভ করে বৃদ্ধদের মধ্যে বেশ উৎসাহ দেখা দিয়েছে। শুধু তাই নয়, ওই এলাকার একাংশ বিরোধীরাও দারুণ খুশি, কারণ একদিকে যেমন যুবক, অন্যদিকে এলাকার সুব্যক্তিত্ব হিসেবে দারুণ পরিচিত। তার বাবা হরেকৃষ্ণ দেবনাথ দলের হয়ে যেভাবে কাজ করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সুনামের সহিত, সেই বাবার মর্যাদা এবং সম্মানে রেখে দলকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। এদিকে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বৃহস্পতিবার সকালবেলা কর্মীদের নিয়ে মাঠে নেমে পড়েন তিনি। দেবীপুরের বিভিন্ন এলাকায় এবং সরকারি খামারের উপজাতি অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন। তিনি বলেন, জয় শুধু আমাদের সময়ের অপেক্ষা, আমাদের কর্মীরা 2রা মার্চের অপেক্ষায় বসে আছে। তিনি আরও আশা ব্যক্ত করেন, 2018 সালে কমলাসাগর বিধানসভা থেকে বাম প্রার্থী নারায়ণ চৌধুরী 1889 ভোটে জয়ী হয়েছেন। এখন আমরা চাই আগামী দিনে তা 3 গুণ বেশি ভোটের জয়ী হওয়ার। তবে তিনি বাড়ি বাড়ি প্রচারে জনগণের কাছে ভালো সাড়া পেয়ে বিজেপি সরকারকে একহাত দিলেন। তিনি বলেন, বিজেপি সরকার জুমলা সরকার, কথা দিয়ে কথা রাখেনি। বেকার সমস্যা রাজ্যে কয়েক গুণ বেড়ে গিয়েছে, রাস্তাঘাট কোনো উন্নয়ন হয়নি, বিদ্যুৎ পানীয় জল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত জনগণকে। তাই এই সরকার রাজ্য থেকে চিরতরে মুছে যাচ্ছে, আগামী দিন জনগণ তা উপযুক্ত ভোটের বাক্সের মাধ্যমে তার জবাব দেবে। বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে সকলের সাথে আলোচনাও করেন। এদিকে হিরণ্ময় নারায়ণ দেবনাথ বাম প্রার্থী থেকে টিকিট পাওয়ার পর যুবকদের মধ্যে বেশ একটা আলাদা উদ্যম দেখা দিয়েছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কাল আমাদের পার্টির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে, তারপরেই আমরা বাড়ি বাড়ি প্রচার অভিযানে বেরিয়েছি। এটা 3 নম্বর বুথে ফার্ম সংলগ্ন উপজাতি অধ্যুষিত অঞ্চল, এখানে আমরা ডোর টু ডোর যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। এবং শাসক দল প্রার্থী তালিকা দিতে পারলো না, এটা তাদের ব্যর্থতা, কারণ যেভাবে দলীয় কুন্দল সাড়া দিচ্ছে, এই প্রার্থী তালিকা যে পেছনে নিচ্ছে এটার একটা উদাহরণ। প্রার্থী তালিকা দিতে পারছে না, কারণ অনেকেই এক কেন্দ্রে দাবিদার, যেটা আমাদের মধ্যে নেই, আমাদের সেই রীতি নেই। চিরাচরিতভাবেই বামফ্রন্টের প্রার্থী তালিকা করা হয় এবং সেই মতে প্রার্থীরা বাড়ি বাড়ি যায়, মানুষের সাথে সম্পর্ক রাখে, ধারাবাহিকভাবে মানুষের সাথে থাকে। আর বিজেপি একটা জনবিচ্ছিন্ন, তার পরিচয় এই প্রার্থী তালিকা থেকেই আমরা বুঝতে পারছি। বাড়ি বাড়ি প্রচারে কেউ সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি, ব্যাপক, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্রচুর সংখ্যক কর্মী সমর্থক বেরোচ্ছে এবং এই উপজাতি অধ্যুষিত এরিয়ার অধিকাংশ লোক আমার পরিচিত, বাজারে দেখা হয়, সবার সাথে আমার পরিচিতি আছে, ব্যাপক সাড়া পাচ্ছি। 2018 নির্বাচনে 879 ভোটে দেখিয়েছিল মানুষ, এই 5 বছরে হারে হারে টের পেয়েছে এটা একটা জুমলাবাদ সরকার এবং মানুষের সাথে শুধু প্রতারণা করেছে, বিশেষ করে উপজাতিদের সাথে তো আরো বেশি প্রতারণা। কমলাসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।